আসসালামু আলাইকুম। সরকারি কর্ম কমিশনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে। তো এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অফিসিয়াল ওয়েবসাইটে 14 সেপ্টেম্বর 2022 তারিখে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 25 সেপ্টেম্বর 2022, আবেদন শেষ তারিখ হচ্ছে 20 অক্টোবর 2022। আবেদনের লিঙ্ক হচ্ছে www.hwdp/bpsc.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। আমি কিন্তু এখন নিয়োগ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন সকল চাকরির আপডেট তো আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান সবার আগে। আপনারা চাইলে আমার ভিডিওতে গিয়ে বা আমার ফেসবুক চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। আগে এখানে বলা হচ্ছে শিক্ষা কর্মকর্তা বা পদার্থবিদ্যা বিভাগ, তো এখানে হচ্ছে মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা প্লাস। তো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইলেকট্রনিক্স ও বিশেষ জ্ঞান সহ পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীর MSc অথবা ইলেকট্রনিক্স ও বিশেষ জ্ঞান সহ পদার্থবিদ্যায় দ্বিতীয় শ্রেণীতে BSc সম্মান সহ দ্বিতীয় শ্রেণীতে SSC ডিগ্রি, বয়স সর্বোচ্চ কিন্তু 30 বছর। আচ্ছা, বায়োকেমিক্সড স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, টাকা হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত, সর্বোচ্চ 30 বছর, প্রথম শ্রেণীর সমান CGPA, স্নাতকোত্তর সমান ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে ফার্মাসিস্ট গ্রাজুয়েট স্বাস্থ্যসেবা বিভাগে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে, তো 22,000 থেকে 53,000 টাকা বেতন। আর হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ফার্মেসি বিষয়ে প্রথম শ্রেণীর সমানের CGPA, স্নাতকোত্তর সমানের ডিগ্রি থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী কিপার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, আর হচ্ছে টাকা বেতন স্কেলে হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইতিহাস, মেজিওলজি, সংরক্ষণ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA, স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রভাষক মেডিকেল স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট রিপোর্ট এর অধীনে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 22,000 থেকে 53,000 প্লাস। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে MBBS ডিগ্রি সহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত থাকতে হবে, বয়স সর্বোচ্চ কিন্তু 30 বছর। এরপর হচ্ছে প্রভাষক সমাজবিজ্ঞান, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বিষয়ে কিন্তু স্নাতক ডিগ্রি থাকতে হবে, বয়স 30 বছর, বেতন হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা পর্যন্ত। প্রভাষক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা নিয়োগ দেওয়া হবে। তারপর হচ্ছে হোমি কমিউনিস্ট জেলা কীর্তিত্ববিদ্যা ও সমাজ কল্যাণ কর্মকর্তা, ভিডিওটি পজ করে কিন্তু আপনারা দেখে নেবেন, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। গ্রাফিক ডিজাইনার, উপসহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল সুপারভাইজার, ট্রান্সপোর্ট সুপারভাইজার ও সিনিয়র স্টাফ। এরপর হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা, সামুদ্রিক মৎস্য শাখার পরিদর্শক ও ক্যামেরাম্যান মুভি। এরপর ক্যামেরাম্যান স্টিলস ফিল্ড ট্রেনার। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি একটু পজ করে দেখলেই বুঝতে পারবেন যে কোন কোন যোগ্যতা আপনাদেরকে থাকতে হবে ও প্রয়োজন। তো অনলাইনে আবেদনপত্র BPSC ফর্মে আপনাদের পূরণ করতে হবে এই যে লিঙ্ক bpsc.com.bd/ওয়েবসাইটের মাধ্যমে। তা অনলাইনে আবেদন শুরু হবে 25/22 তারিখ দুপুর 12টাতে, অনলাইনে আবেদন শেষ তারিখ হচ্ছে 20/10/2022 সন্ধ্যা 6টা পর্যন্ত। তো অনলাইনে আবেদন করার পর অবশ্যই প্রার্থীকে 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনারা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আবেদন ফি আপনাদেরকে প্রেরণ করতে হবে। তো আবেদন ফি প্রেরণের সিস্টেম, এখানে পরীক্ষা ফি কিন্তু 500 টাকা আপনাদের চার্জ কাটা হবে। তারপর আপনারা কীভাবে টেলিটকের মাধ্যমে আবেদনটি করবেন বা SMS করবেন, এখানে কিন্তু বিস্তারিত উল্লেখ করা আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিন। তো এই হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন সকল চাকরির আপডেট তথ্য আপনি সবার আগে পেয়ে যান নোটিফিকেশনের মাধ্যমে। কষ্ট করে আপনাকে আর খুঁজতে হবে না। ধন্যবাদ সবাইকে।